করোনা ঝুঁকি বিবেচনায় এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। উপসচিব মোহাম্মদ সাখাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে মসজিদে একাধিক জামাত করা যাবে। মসজিদে কোনো কার্পেট ব্যবহার না করতে অনুরোধও জানানো হয়। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে ওজুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে মসজিদ কমিটির প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঈদের জামাতে মুসল্লিদের মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।